welcome back to my channel Deepshikar Vlogs and Cooking. এখন বাজে সকাল 10টা, আজকে হলো এখন থেকে আমি ব্লগটা তোমাদেরকে নিয়ে শুরু করলাম। তো সারাদিন কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে দেখো আমাদের পিছন দিকটা, জলে কী অবস্থা তোমরা একটু নিজে দেখো জলের কী অবস্থা। সকাল থেকে খুবই বৃষ্টি ছিল, এখন দেখি রৌদ্রটা উঠলো, একটু ছাকা দিল। ডেলি এরকমই করে, সকাল থেকে অঝরে বৃষ্টি হয়, তারপরে এই 10টা 11টার দিকে একটু মানে রৌদ্রটা দিয়ে থাকে না বেশি, তো ততক্ষণে যা কাপড় টাপড় শুকানো হয়। তো দেখো আমার কী অবস্থা এই যে পিছন দিকটাতে, এখন তো ছাদে কাপড় দেওয়া যাচ্ছে না, সব সামনের দিকে দেওয়া হচ্ছে। তো চলো, আমার রান্না মোটামুটি আধা হয়ে গেছে, এখন কী কী করবো মানে আর অল্প বাকি আছে, তবে তোমাদের সাথে চলো দেখছি। আর মাছটা হয়ে গেছে, এটা নামাবো, নামিয়ে এটা মাছের ঝোল করবো আদা জিরা পেঁয়াজ দিয়ে। আর এটা হলো চচ্চড়ি, এই যে দেখো শসা বাটার দিয়ে না, এমনি আদা জিরা পেঁয়াজ দিয়ে করছি আর টমেটোকে পেস্ট করে। তো এটা মোটামুটি হয়ে আসছে, এখন ধনে পাতা দিয়ে নামাবো। আর মাছের এটা ধরো সেটা বন্ধ করে দিচ্ছি, এটা মাছটা হয়ে গেছে, এখন এটাকে ঝোলে বসাবো, ঝোল মানে কী বলে ইসে করবো আর কি, মশলা দিয়ে মাছের ঝোলটা করবো আর কি। তো চলো, তো তোমাদের দাদা ভাই অফিসে চলে গেলো, আর এই যে আমাদের শাশুড়ি মা বসে আছে, উনি হাঁটতে চান না, ওনার হলো খালি ঘুমাইতে দাও খুব ভালো, আর উল্টা পাল্টা বকতেই থাকেন। আর এই যে আমাদের এসিটা, যেটা আগের এসিটা, এটা তো ওয়ারেন্টি আছে, তো আজকে আসার কথা আছে, যদি আজকে আসে এটা নিয়ে যাবে, এটা নিয়ে রিপ্লেস করে দিবে, তো এটা আমার ফ্ল্যাটে চলে যাবে, ফ্ল্যাটে এটা লাগানো হয়ে যাবে। আর নতুনটা তো লাগানো হয়েছে, এই যে দেখো নতুনটা তো লাগানো হয়ে গেছে, এই যে। আর এই যে ঘরে এত কাপড় ছিল, তো কালকে রশি টাঙানো হয়েছিল, মানে পুরো ঘরের কাপড়ের কাপড় ছিল। তো এই যে এগুলো মোটামুটি শুকিয়ে গেছে, তো এগুলো আর বাইরে দেওয়া হয়নি। এই রুমেও ছিল, এই যে এই রুমের কাপড়গুলো এখন শুকিয়ে গেছে আজকে, মানে মোটামুটি কালকে সব রুমে দেওয়া হয়েছিল, এই জন্য শুকিয়ে গেছে। তো এই যে দেখো রশি, যে রুমে আমার বিছানা টিছানা হয়ে উঠানো হয়ে গেছে, টান টান করে উঠিয়ে ফেলেছি, তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আর ফ্যান তো আমার ঘরে হলো চলতে থাকবে, চলতেই থাকে। এই যে দেখো আমাদের তুলসীতলা, ব্লিচিং পাউডার দিয়ে রেখেছে তোমাদের দাদাভাই, যাতে পোকামাকড় সাপটা আসে তো না আসে, যাতে এই যে দেখো কালকে কিছুটা টান ছিল, কিন্তু আবার এই যে রাত্রে আর সকালে বৃষ্টিতে জল এরকম হয়, জুন জুলাই মাসে এরকম বৃষ্টি হলে হয়। ঠিক আছে, এখন তুলসীতলায় জল দিতে পারছি না, এমনি দুপুর বাদে। তো চলো কী কী রান্না করেছি চুলাতে তো দেখালাম, আর এইদিকে হলো এটা হলো ফুলকপি, এটা এসে যে কী বলে চিংড়ি মাছ ছিল কয়েকটা ভেজে রেখে দিয়েছিলাম, তো চিংড়ি আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করলাম। এটা হলো ডাল, আর এটা হলো লাউয়ের ডাল চাটনি করে করেছি, আর এটা হলো এই যে বড়া ফুলকপি, এই যে ফুলকপি, আর এসে চাল কুমড়ো বড়া করে দিয়েছিল তোমাদের দাদাভাইকে, আর কয়েকটা করে রেখেছি, আবার দুপুর টাইমে খাওয়ার টাইমে করবো। আর এটা হলো এই যে কালকের চাল কুমড়োর তরকারি আছে, আর এটা হলো শসার সবজি করেছে। তো আজকে আর বেশি করবো না, এখন মাছের ঝোলটা এটা নামালে রান্নাটা শেষ হবে। এখন দিদিকে বললাম রুটিটা করো, রুটিটা মানে বেললে আমি বানাবো, আর চাটা গরম করবো, চা খাবো, আর এই তো মাছের ঝোলটা বসিয়ে দিব, আর ওইটা তো হয়েই গেল। তো আজকে আর বেশি রান্না টান্না করিনি, সত্যি কথা বলতে ভালো লাগে না, আর শরীরটা এমনিও ভালো লাগছে না, শরীরটা মানে থাইকা থাইকা কী হয় বুঝি না, মাথাটা কেমন ঘোরাতে থাকে। তো দিদিরে বলছি যে রুটিটা বানাও, আর মা ওই রুমে বসে এখন ওই রুমে নিয়ে বসালো। আর এই যে দেখো এইদিকে কাপড়গুলো, এই যে এগুলো হলো কালকে রাত্রে মানে অল্প কয়েকটা ছিল, এগুলো শুকানো হয়েছে। আর এইদিকে তোমাদের বিষয়টা দেখাচ্ছি, এই যে কাপড়গুলো দেখো,
যেহেতু কি ছাদে আমার মেলার জায়গা নাই, জল জায়গা নাই না মানে জলের জন্য ছাদে মেলা যাবে না যতদিন জল না হয়ে যায়। দেখো পুরো কাপড় টাপড় মেলা হয়েছে, তোমার দাদা দাদাই চলে গেছে, গেটটা লাগাবো। চলো আবার আসছি তোমাদের সাথে। ওই যে উনি এ রুমে বসছেন আর সারাদিন উল্টা পাল্টা বকতেই থাকেন, মানে মাথায় যা আসে তাই বকর 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 করতেই থাকে। দশটা টেন 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 চাটা বসিয়ে এই তো একটু বসি, চাটা হলে সকালে অবস্থা মেঘ আবার কালো হয়ে আসছে, একটু রুদ্র উঠছিল, ছেঁকা দিছিল, ছেঁকা আবার ঢাকা হয়ে গেছে, আবার কাপড় জামাগুলো ভিতরে আনতে হবে। শুকালে সব গাছগুলো মরে যাবে, বেশিরভাগ গাছই মরে যাবে। চলো আমার রুটিটাও হয়ে গেছে, এই যে আমার রুটি হয়ে গেছে, গরম গরম কে খাবে। আর উনি বসে আছেন, ওনাকে এখন আপেল দিবেন দিদি, মাছের ঝোলটা এখন নামাবো, মাছের ঝোলটা একটু টানলে নামাবো। চলো ব্রেকফাস্ট করে আবার আসি, যাবো দিদি মানে আপেল দাওয়া করে দিদিকে দিব, আমিও খাবো। তো সত্যি কথা বলতে শরীরটা ভালো লাগছে না, দেখে থাকে মাথাটা কেমন করতে থাকে। আর অ্যাকচুয়ালি আমার তো প্রেশার আছে, তো প্রেশারের থেকেও হয়তো হতে পারে, প্রেশার ওষুধ খাইতে প্রেশার থেকেও হতে পারে। আর আপনার ঘুমটা ভালো হয় না, মানে ঘুম হলেও ভালো করে হয় না, মানে ঘুমটা মানে যাকুন যাকুন সানসেট ঘুম হয় না। আজকে অ্যাকচুয়ালি আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, আমার দিদি শাশু মারা গেছেন, আজকে গেলো 13 দিন, আজকে কাজ, তো কাপড় এনেছি, তো যে কোনো কারণে আজকে যাবো না, মচমুখী দিদি যাবো, তো কাপড়গুলো চেঞ্জ করবো একটু, মানে মনে কথা হয়ে বলছে মানে কাপড়টা এনেছি ঠিকই সুন্দর সব দিকে, কিন্তু মানে বলছে আরেকটু দামি দিবে, ওর কাছে মানে আরেকটু দামি বলছে, এই জন্য তোমাদেরকে আর দেখালাম না, যখন চেঞ্জ করে আনবো তখন তোমাদেরকে আবার দেখাবো। তো কালকেও একটা গৃহপ্রবেশের ছিল, যাওয়ার মন্ধন মানে আমার মেয়ের সাথে পড়ে, মানে আমার বান্ধবী আর কি, আমাদের বাড়ির সামনেই তো গেলাম না, কালকেও যাওয়া হয়নি, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আর এই বৃষ্টি এই ভালো না, এই জন্য আর গেলাম না। তো এখন একটু বসলাম, এই যে বিছানা বিছানাও খেলাম, তো ব্রেকফাস্ট করে কত কিছু খাচ্ছি, শুয়ে থাকবো, ভালো লাগছে না, কিছু করতে হচ্ছে না, অনেক কাজ আছে কিন্তু আবার মানে কিছু কাজ নেই এরকম মনে হয়। তো এখন গিয়ে তো মাছের ঝোলটা নামাবো, কালকে সবজিটা বের করবো, বের করে তারপরে খাওয়া খাবো, খেয়ে দেখি আবার তোমাদের সাথে কখন আসবো, আর কি ভিডিও দেবো, কবে যে ভাইরাল হবো জানি না, ইচ্ছা করে ব্লগ ভিডিও করতে, ওই দিন সকাল থেকে রাত অব্দি কী করছি না করছি সবই শেয়ার করতে। দেখো আমাদের লাইফস্টাইল, ঘরে আমরা যা করি হাউস ওয়াইফ, আমরা তো আর রোজদিন বাইরে বেরোয় মানে এক এক জায়গায় গিয়ে এক এক ধরনের ভিডিও করতে পারবো না, কারণ কি আমাদের লাইফ ঘরে শ্বশুর শাশুড়ি আছে, মেয়ে আছে, সবাইকে সামলিয়ে যদি টাইম পায় হয় তাও কি হয়তো 6 মাসে একদিন বের হই বা 2 মাসে 3 মাসে একদিন বের হয়, তখন গিয়ে বাইরেটা শেয়ার করলাম, নাহলে বাড়িতে যা করি রোজদিন খাওয়া খাওয়ানো রান্না ঘর গোছানো বিছানো গোছানো এগুলোই হলো আমাদের লাইফস্টাইল। আর এটাই আমি দেখাতে পারি, এর থেকে তো আর বেশি কিছু দেখাতে পারি না। আর সত্যি কথা বলতে কি কবে যে ইউটিউব ভাইরাল হয়ে যাবে, ভিডিওতে ভিউজ ভালো আসলে মানে তখন ইচ্ছা করে মনে উৎসাহ হয়, তখন হাজার শরীর খারাপ লাগলো মনে হয় না ভিডিওটা করি, কিন্তু ভিউজ যদি ভালো না আসে ইচ্ছা করে না সত্যি কথা। তো আমি সত্যি কথা কয়েকজনের ভিডিও দেখি রোজ দিন, এটা আমি দেখবো, আমি ভিডিও দিই বা না দিই, এখন তো আমি প্রতিদিন হাজার একদিন বড় দিই, দুদিন বড় দিই, মানে মনটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। হ্যাঁ তো আমি আবার কী করি, আমি ভিডিও দিইনি দেখা দেখবো না, উগলা না, আমি কিন্তু ভিডিও দেখে দেখি আমার ভালো লাগে, কেন জানি না মনে হয় একদিন না দেখে ভালো লাগে। তো আমি ভাবি রোজ দিন ক্যামেরা সকাল থেকে ভিডিওটা করবো, রোজই করবো ব্লগ, কিন্তু এই যে যখন ভিউজের দিকে তাকাই তখন সবই ভাইরাল হবে। ইউটিউব কি দেখছে না এতদিন ধরে ব্লগ ভিডিও করছি, ভাই তো ভাইরাল করে, ভাইরাল ভিউজটা যদি একটু ভালো আসে
চ্যানেল না হোক 500-600 ভিউজ আসলো তখনই ভালো লাগে। তো কী করবো, 10 জনের মতো কিন্তু আমরাও ভিডিও করি, কিন্তু অনেক আমাদের থেকেও খারাপ ভিডিও করে, তারপরেও তাদের ভিউজ আসে, আর আমরা এত ভালো ভিডিও করে ব্লগ করে তারপরেও আমাদের ভিউজ আসে। এটা আমাদের এই যে নাসিব মেহেজো করতেছেন বলে না, যে অনেকে কিছু না করেও সব কিছু পেয়ে যায়, আর অনেকে কষ্ট করেও কিছু পায় না, এই অবস্থা হয়েছে আমাদের। হ্যাঁ, এইগুলো কথা দেখো, আবার বৃষ্টি আসবে, কেমন দিনটা মেঘ মেঘ করছে, মানে ঘরে যে বসে আছে একটা অন্ধকার অন্ধকার বাইরের মেঘটার জন্য। তো সকালে আমার স্নান হয়ে গেছে, বন্ধু দাদা ভাই ঠাকুর দিয়ে গেছে, আমার অসুবিধার জন্য আমি দেবো না, আমার হয়ে গেছে, মেয়ে তো স্নান করে ঠাকুর মেয়ে তো স্কুলে চলে গেলো, বন্ধু দাদা ভাই জন্য, মানে আমাদের সবারই স্নান শেষ। তো অফিস চলে গেলো, মেয়ে টিউশন, আজকে টিউশন আছে, আবার সকালবেলা বা ওয়েদারটা কেমন হয়, আর শাশুড়িমাকে আমি খাওয়ার পরে আবার শুয়ে থাকবো, কিন্তু কিছুই বুঝেন না ওনার, মানে কী বলবো আর, যাই মানে একটা পুকুর যেরকম সাজিয়ে রাখা হয় 24 ঘন্টা ওর জন্য, এইগুলো কথা। তো চলো ব্রেকফাস্ট করে আবার আসি, আবার শুরু বৃষ্টি। কাপড়গুলো রৌদ্রে দিচ্ছি, আবার স্কুল থেকে ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে কাপড়গুলো আবার রৌদ্রে দিচ্ছি, তার মানে এগুলো সেতে ছিল, গ্যারেজ ঘরে ছিল, তো এগুলোকে রৌদ্র দিচ্ছি। আর রৌদ্রটা উঠেছে, দেখো কি সুন্দর রৌদ্রটা দেখা যাচ্ছে, আর এগুলো মেরে দিচ্ছি। আর তারপরে এসির মানে যেটা আমাদের ওয়ারেন্টি ছিল ওই এসিটা নিতে আসবে, ওরা ফোন করেছে, ওরা রাস্তায় আছে, আসবে বলছে আধা ঘন্টার মধ্যে। তো মেয়ে স্কুল থেকে চলে আসছে, আবার টিউশন আছে, মেয়েকে বললাম যে তুই কী দিয়ে খাবি, তো বললো এটা এটা করে দিতে, মানে বড়া করে দিতে, তো এখন এগুলো মেলে বড়া করতে যাব। মানে এগুলাই হলো সারাদিনের কাজকর্ম আর কি। আর বৃষ্টিটা এরকমই যে মানে সকাল টাইমটাতে একটু কমে, আবার দুপুর টাইমটা একটু কমে, আবার হয়, তো এইভাবে উপায় নাই। তো এই যে এখন রৌদ্র উঠেছে, এগুলো দেওয়ার পরে একটু টানার পরে ভিতরে নিয়ে আসবো। তো এই যে আমি কাপড়গুলো মেলে দিচ্ছি, এদিকে দিদি মানে দিদিই মেলতো, তো আমি মেলছি আর কি। এই যে এগুলো মেলা হয়ে গেল, এই যে তোমাদেরকে আকাশের ভিউটা দেখ, মানে আকাশটা দেখাচ্ছি আর কি, দেখো কেমন, আবার আসবে, মানে আধা পরিষ্কার আধা কালো, কেমন জানি একদম আকাশটা, তো উপায় নেই, পরিবেশের লগে যখন যেটা মানে সেরকমই চলতে হবে আমাদের আর কি। ভালো লাগছে দেখো ভিউটা, আকাশের ভিউটা খুব সুন্দর। তো এইদিকে এই যে মার খাওয়া মোটামুটি হয়ে গেল, মাকে খাওয়া দিয়েই মেয়েকে আনতে গিয়েছিলাম, তো মার খাওয়া মোটামুটি হয়ে গেছে, তো ওকে আমি ফুলকপির বড়া আর চাল কুমড়োর বড়া করে দিচ্ছি। কী করবো, মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, কিছুই খাবে না, খালি তার বড়াই করে দাও, বড়া পছন্দ করে, তো এই যে বড়া করে দিলাম, ডাল দিলাম, ভাত দিলাম, তো বললাম জলদি জলদি খা, এখনই ওরা এসির লোকগুলো আসবে, তো খেয়ে নে তুই। ওকে খাওয়াটা দিয়ে আমিও বসেছিলাম খেতে, দিদিকেও দিলাম, কিন্তু ওরা আবার ফোন করলো, ওরা রাস্তায় আছে, তো আমি আর অল্প খেয়ে আর খাইনি, ঢেকে রেখেছি। তো দিদিকে বললাম তুমি তোমারটা খেয়ে নাও, তো এই যে ওরা আসছে রাস্তার সামনে গিয়ে, আমি দুইবার রাস্তায় গিয়েছিলাম, তো রাস্তাটা এত কাদা, ওদেরও নিজেদেরও মানে কেমন লাগছে, তো আসলো এই যে ওদের সাথে কথা বলছি, এই যে দেখো কি করবো, বাড়িতে তো কেউ নেই, আমাকে সবকিছু ফেস করতে হচ্ছে। তো এই যে এগুলো প্যাকিং করা করে রেখেছিল যারা নতুন এসি লাগাতে আসলো, তো এগুলো ওরা নিবে না, প্যাকগুলো খুলেই ওরা নিয়ে যাবে বলছে, ঘরটাই নোংরা করে রেখে গেছে ওরা, কি বলবো আর, এই যে দেখো সব খুলে খুলে এখানে সেখানে রাখছে। তো মেয়ে তো এদিকে রেডি হয়ে গেছে খেয়ে দিয়ে, আর ভীষণ রাগ করছে যেহেতু টিউশন আছে, এই যে ওরা সবকিছু খুলে এই যে ওদের এগুলো নিয়ে যাচ্ছে, আর ঘরটাই নোংরা হয়ে গেছে।
আসে। তো মেয়ে চলে গেছে, ওই যে বললাম আমার বান্ধবীর সাথে, তো আমি চলে আসলাম এসে ব্যাগটা কিছু ছেড়ে দিয়ে, সে মানে খুলে টুলে রাখলাম ওনার জন্য। এখন আমি খেয়েছিলাম অল্প ভাত, তো পুরোটা খাবো, খেয়ে দিয়ে এগুলো পরিষ্কার করলাম।
করে দিয়েছে, কারণ কি বৃষ্টির দিনে ওরা ঝাড় দিতে গেলে একদম নোংরা করে ফেলে পর্দাগুলো। আর এই যে দেখো তোমাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি, এই আকাশটা দেখো কি সুন্দর লাগছে। ভালোই দেখছি, জানি না। আর এই যে দেখো হাতে একটা এসে পড়ছে।